হ্যালো ফ্রেন্ডস, আজ আমি যে জিনিসটা দেখাতে চেয়েছি সেটা হলো কুকুর আর বিড়ালের বন্ধুত্ব। অনেকেই তো বলে যে কুকুর আর বিড়ালে নাকি বন্ধুত্ব হয় না, তো আমার তো মনে হয় এটা দেখলে বুঝতে পারবে যে শুধু কুকুর বিড়ালে বন্ধুত্ব নয়, একজন কুকুর একটা বিড়ালের মাও হতে পারে। তার প্রমাণ দেখো, একজন ছোট্ট বিড়াল সে একজন কুকুরের দুধ খাচ্ছে, ভাবো একবার কি অবস্থা। আগে আমরা বরাবর শুনে এসেছি যে কুকুরে আর বিড়ালে নাকি কোনোদিন বন্ধুত্ব হয় না, কিন্তু এটা তো বন্ধুত্ব তো দূরের কথা, একটা কুকুর একটা বিড়ালকে মায়ের জায়গা দিয়েছে। দেখো কেমন কি সুন্দরভাবে আদর করছে, অথচ এর বাচ্চা নয় বা এর সাথে শত্রুতা, কিন্তু তা সত্ত্বেও কত সুন্দরভাবে ওকে ধরে রেখে আদর করে, যেন ওরই বাচ্চা এটা। মানে আমি এটা আশ্চর্য হয়ে গেলাম যে এতটাও বন্ধুত্ব হতে পারে, এটা আমি ভাবতেই পারিনি। দেখো কত আদর করছে, দেখতে পাচ্ছ সারা রাত একসাথে ছিল, তারপর উঠে আদর হচ্ছে। বাবা, এই হলো সত্যিকারের ভালোবাসা। দেখো সবাই কি সুন্দরভাবে আদর করছে, এতটা নিজের সন্তানকে তো আদর করা হয়। আদর কি করে আসে ওর মধ্যে, ও এখন বাড়ির সবাইকে ভুলে গেছে, শুধু ওর বাচ্চাকে নিয়ে বসে আছে। এখন আমাদের সবাইকে ভুলে গেছে, এখন আর মা বাবাকে আদর করে না, কিছু না, ওই বাচ্চাটিকে নিয়ে পড়ে আছে। আর ওই বাচ্চাটিও মা 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 সবসময় দেখতে পাচ্ছে কেমন ধরে আছে। দেখো এই জিনিসটা কিন্তু তোমরা দেখতে পাবো না সব জায়গায়, এটা একটা দারুণ জিনিস, কারণ আমরা ছোটো থেকেই শুনে এসেছি যে কুকুর বিড়ালে বন্ধুত্ব হয় না, কুকুর বিড়ালে ঝগড়াটাই বেশি হয়। কিন্তু এখানে ঘুম থেকে উঠে আবার এত আদর, দেখতে পাচ্ছ আর দেখে নিচ্ছে বাচ্চা একটু ঘুম নিয়ে চলে আর দেখো আবার দুধ খেতে শুরু করছে। কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো তোমাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে। আমি তো রীতিমতো অবাক হয়েছি, তোমরা অবাক হয়েছো কি না জানাবো, বা কেউ যদি এরকম জিনিসটা কেউ দেখে থাকো সেটাও আমাকে জানাবে যে এর আগে আমি দেখেছি, আমি তো দেখিনি ফার্স্ট টাইম, তাই শেয়ার করলাম।